মঙ্গলবার হাবড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর বাণীপুর আম্বেদকর স্পোর্টস একাডেমির মাঠে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা ও সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দিতেই এই সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় 13 মার্চ বুধবার এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, শিলিগুড়িতে কাওয়াখালীতে সভা রয়েছে। একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা ও সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দিতে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভা, কলকাতার নজরুল মঞ্চের সভা। সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেশজুড়ে সিএএ কার্যকর, ভোটের মুখে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তীব্র প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সোচ্চার বাম ও কংগ্রেস। প্রচারে নেমে বাঁকুড়া জয়পুরে দেয়াল লিখন কর্মসূচি পালন করলেন সুজাতা মণ্ডল, পাশাপাশি জনসংযোগ করলেন এলাকায়। একটি মিছিল করেন কর্মী সমর্থকদের নিয়ে, জেতার বিষয়ে 100% আশাবাদী সুজাতা। দক্ষিণ চব্বিশ পরগনায় নতুন হাট বাজার সংলগ্ন জয়নগর জামতলা রোডে চলন্ত খড়ের গাড়িতে লাগে আগুন। দমকল ও স্থানীয়দের ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাই ভোল্টেজ তারের সংযোগে আসার কারণে লরিতে আগুন লাগে। গায়ে পেট্রোল মেখে রান্নার গ্যাস সিলিন্ডারে জ্বালিয়ে আত্মহত্যা নদিয়ার করিমপুরের এক বছরে 40 যুবকের। দমকলের কর্মীরা এসে উদ্ধার করে দেহ। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে জানা গিয়েছে। মঙ্গলবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের 189তম জন্মতিথি। ঠাকুরের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মহাসমারোহে পালন করা হয় রামকৃষ্ণের জন্মতিথি। ভোরে ঠাকুরের মঙ্গল আরতির পর হয় প্রভাত ফেরি। মহাসমারোহে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি উদযাপন বেলুড় মঠে। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে যে পূজার সূচনা হয় তা দিনভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। বিশেষ এই দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম। শুরু হলো মায়াপুর ইস্কন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিশ্বের 100টি দেশ থেকে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রমায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে 18 মার্চ পর্যন্ত। লোকসভা নির্বাচনের আগেই চালু হলো সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। সোমবার গোটা দেশে চালু হয়ে গেল বহু বিতর্কিত আইনটি। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দেয় কেন্দ্র সরকার। সংসদে বিলটি পাশ হওয়ার 4 বছর পর চালু হলো সিএএ। তীব্র প্রতিবাদে সোচ্চার বিরোধীরা। সিএএ কার্যকর হতেই বিরোধিতা করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। নতুন আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে ভারতীয় মুসলিম লীগ, ডিওয়াইএফআই এর মতো একাধিক সংগঠন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারীরা। সিএএ চালু হতেই অসমে বিক্ষোভের আগুন, রাজ্যজুড়ে হরতালের ডাক। সিএএ বিরোধিতা করলে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। লোকসভা ভোটের আগে ধাক্কা হরিয়ানায় মহানাটক, ভেঙে গেল বিজেপি জেজেপি জোট। ইস্তফা দিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ঠিক কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা খোলসা হয়নি, তবে লোকসভার আগে সরকার ভেঙে যাওয়ায় নানান জল্পনা শুরু। লোকসভা ভোটের আগে নতুন 10টি বন্দে ভারতের উদ্বোধন। মঙ্গলবার ভার্চুয়ালি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের একাধিক রুটে চলবে ট্রেনগুলি, সেই তালিকায় রয়েছে বাংলাও। অগ্নি 5 মিসাইলের উৎক্ষেপণ কর্মসূচিকে নাম দেওয়া হয়েছে মিশন দিব্যাস্ত্র। তারই অংশ হিসেবে অত্যাধুনিক অগ্নি 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হল ডিআরডিও। 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করবে এই মিসাইল। 12 মার্চ চল্লিশে পা জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের। কেরিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন এই বাঙালি কন্যা। 2002 সালে সঞ্জয় লীলা বনশালী দেবদাস ছবির গান গেয়ে বলিউডে ডেবিউ করেছেন শ্রেয়া। জয় আল্লু অর্জুন বলতে হবে, কথা না শোনায় আল্লুর অনুরাগীদের হাতে প্রহৃত এক যুবক। তামিলনাড়ুর রাস্তায় প্রকাশ্যে মারধর ওই যুবককে। আক্রান্ত যুবকের দোষ তিনি জয় আল্লু অর্জুন বলেননি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
এবার কিছুদিনের বিশ্রাম নিলেন মেসি, তাই মেসিকে ছাড়াই তার দল মায়ামি খেলতে নেমেছিল সিএফ মার্চিয়লের বিপক্ষে। মেসি না থাকায় পায়ের জাদু ছিল না, ফলত মায়ামিকে 3-2 গোলে হারতে হয়েছে। বজরং পুনিয়া না পারলেও অবশেষে গিনেশ পারলেন। মহিলাদের 50 কেজি বিভাগে জিতলেন গিনেশ। 50 কেজি বিভাগে অংশ নিয়ে ফাইনালে 11-6 ব্যবধানে শিবানীকে হারিয়েছেন গিনেশ। প্রথমেই শিবানীর বিরুদ্ধে শুরুতে 1-4 পিছিয়ে পড়েন।